জয়ের বেতন ও নিয়োগ দুর্নীতি। এবং সর্বশেষ জানাবো কোটা, পুলিশ আর ছাত্রলীগের মাঝে স্যান্ডউইচ আন্দোলনকারীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জয়ের বেতন ও নিয়োগ দুর্নীতি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল আলম খোকনের মারফত জানা গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব বাজেদ জয় নাকি তথ্য প্রযুক্তি উপদেষ্টা হিসেবে 1,70,00,000 মাসিক ভাতা নেন না, যদিও তার এই 1,70,00,000 টাকার নেবার ঘটনাটি পুরোটি বাংলাদেশের মানুষ জানেন পত্র পত্রিকার মারফত। কেন তিনি এই তথ্য হঠাৎ করে দিলেন কিংবা কী বা তার আসল রহস্য সেটি অবশ্য জানা যায়নি। এর মধ্যে কয়েকটি তথ্য আপনাদের জেনে রাখা ভালো যে এই আশরাফুল আলম খোকন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হয়েছেন সজীব ওয়াজেদ জয়ের সূত্রে। গত 1/11-কালীন সময়ে সজীব ওয়াজেদ জয়ের জীবনযাপন ও তার ব্যাপারে বিভিন্ন বিষয় জানিয়ে একটি টিভি সাক্ষাৎকার নেন এই আশরাফুল আলম খোকন সাহেব। খোকন সে সময় চ্যানেল আইয়ের আমেরিকা করেসপন্ডেন্ট হিসেবে চাকুরিরত ছিল। বাংলাদেশের সে সময়কার প্রেক্ষাপটে জয়ের এই সাক্ষাৎকার ছিল সাহসের কাজ, তাতে সন্দেহ নেই। আর এই সাহসী কাজের পুরস্কার হিসেবে খোকন চাকুরি পেয়েছে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে একজন বিসিএস ক্যাডার আসবে এমনটাই ছিল আইন ও নিয়ম। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলের প্রভাব খাটিয়ে অবৈধ ক্ষমতা প্রদর্শন করে এই নিয়োগ জয়ের আরেকটি দুর্নীতির প্রমাণ। স্বজনপ্রীতি ও নিয়ম বহির্ভূতভাবে এই নিয়োগের ফলে একজন সত্যিকারের বিসিএস ক্যাডারের একটি স্থান কিন্তু এখানে নষ্ট হয়েছে। সবচাইতে বড় ব্যাপারটি দাঁড়াচ্ছে যে সজীব ওয়াজেদ জয় ঠিক কোন ক্ষমতা বলে সরকারের একটি পদে নিয়োগ দিলেন, কোন আইনের বলে। উপরের প্রশ্নের সঠিক জবাব হচ্ছে কোনো আইনের বলেই নয়, বরং অবৈধ প্রভাব প্রতিপত্তি খাটিয়ে জয় এসব কাজ করেছে। প্রধানমন্ত্রীর ছেলে বলে ধরাকে সরা জ্ঞান করা এবং প্রভাব খাটানোই এই আমেরিকান বাংলাদেশি সন্ত্রাসীটার মূল কাজ। অনেকেই প্রশ্ন তুলেছেন যে খোকনকে চাকুরি পাইয়ে দিয়ে হয়তো জয় নিজেও কমিশন খেয়েছে। এই ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় যে জয় খোকনের কাছ থেকে কোনো কমিশন নয়, বরং খোকনকে প্রধানমন্ত্রীর দপ্তরে ইনফিলট্রেট করে এক ধরনের নিয়োগ বাণিজ্য খুলে বসেছে, যেখান থেকে প্রতি মাসে জয়ের অবৈধ আয় গিয়ে দাঁড়ায় প্রায় 15 কোটি টাকা। এই যে খোকনকে জয় তার মায়ের দপ্তরে ডেপুটি প্রেস সচিব হিসেবে ঢুকিয়েছে, খোকন লোকটা তাহলে কেমন? আসুন আমরা জয়ের এই নিয়োগ বাণিজ্যের দ্বিতীয় হোতা খোকন সম্পর্কে তাহলে একটু জেনে নিই। অনলাইনে সন্ত্রাসী বা সাইবার ক্রাইম করে এমন একটি গ্রুপের নাম হচ্ছে সিপি গ্যাং। এই সিপি গ্যাং অনলাইনে মানুষের ক্রেডিট কার্ড চুরি, জালিয়াতি, অর্থ আত্মসাৎ, হুমকিসহ নানাবিধ অপরাধ কার্যক্রমের সাথে নানাভাবে সক্রিয় রয়েছে। আর এই সিপি গ্যাং এর মূল হোতাই হচ্ছে প্রধানমন্ত্রীর পুত্র জয়ের আস্থাভাজন আশরাফুল ইসলাম খোকন সাহেব। আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কিছু বললেই যাতে সবাই সেই ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, সবাই মিলে সেই ব্যক্তির মা বাবা ভাই কিংবা বোন এদের নিয়ে অনলাইনে নোংরামি করে বেড়ায়, এই ধরনের কাজের মূল হোতাই হচ্ছে সিপি গ্যাং। এই সিপি গ্যাংকে খোকনি পেলে পুষে বড় করেছে এবং তার ওপর ছায়া হয়েছিল সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইজ সরকারকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে রাজনীতিতে। এই প্রতিদ্বন্দ্বী মনে করবার ফলে সে চায় ইমরান এইজ সরকারকে তার জনপ্রিয়তার স্থান থেকে চ্যুত করতে এবং ইমরান সাহেবের নামে বিভিন্ন ধরনের মিথ্যা কালিমা লেপন করতে। সেই কারণে সজীব ওয়াজেদ জয় তার চামচা খোকনকে দিয়ে সিপি গ্যাং নামের এই গালিবাজ সন্ত্রাসী দলটি গঠন করেছে এবং এই দলের লোকেরা সারা দিন রাত সজীব ওয়াজেদ জয়ের পক্ষে প্রচারণা চালায় এবং ইমরান সহ এই সরকারের বিরুদ্ধে কাজ করে। কোটা, পুলিশ আর ছাত্রলীগের মাঝে স্যান্ডউইচ আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে তারা বাংলা মোটরের দিকে যাওয়ার চেষ্টা করেন, পরে ফের শাহবাগে অবস্থান নেন। একই সময়ে শাহবাগ থেকে আধা কিলোমিটার দূরে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে সমাবেশ করছে ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতারা বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং সরকারি চাকরিতে কোটার যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক ও যুগোপযোগী সমাধানের দাবিতে তাদের এই কর্মসূচি। এদিন বিকাল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে বিকাল 5টার দিকে শাহবাগে এসে অবস্থান নেয়। আন্দোলনকারীদের একাংশ বাংলা মোটরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। শেষ পর্যন্ত তারা শাহবাগেই অবস্থান নেন। এ সময় পুলিশ ইন্টারকন্টিনেন্টালের দিকে সরে গেলেও তাদের একটি সাজোয়া যান শিক্ষার্থীদের মাঝে পড়ে যায়। শিক্ষার্থীরা যানটির ওপর উঠে বিক্ষোভ দেখান। সন্ধ্যা 6:30 পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মেট্রো রেল স্টেশনের নিচে BSMMU হাসপাতালের ফটকের সামনে অবস্থান করছিলেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আন্দোলনকারীরা যোগ অংশ নিয়েছেন। কোটা বিরোধী আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ছাত্রলীগ আমাদের আন্দোলনকে বিতর্কিত করতে তারা উঠে পড়ে লেগেছে। তাদের প্রতি আমাদের আহ্বান, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বাধা দেবেন না, অন্যথায় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে ছাত্রলীগকে এর দায় নিতে হবে। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি BDNews24.com কে বলেন, আমরাও কোটার যৌক্তিক সংস্কার চাই, তবে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করলে সেটা আমরা মেনে নেব না। আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানাই। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সব কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। এক রিট আবেদনের রায়ে গত 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নতুন করে আন্দোলনে নামেন চাকরি প্রত্যাশী তরুণরা। প্রথম কয়েকদিন মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি থাকলেও এ সপ্তাহের শুরু থেকে শুরু হয় তাদের অবরোধ কর্মসূচি, যার নাম দিয়েছে বাংলা ব্লকেট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যানারে আন্দোলনকারীরা শুরুতে 4 দফা দাবিতে বিক্ষোভ করলেও এখন তারা মাঠে রয়েছে 1 দফা নিয়ে। তাদের দাবি হল সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে। ওই ন্যূনতম পর্যায় বলতে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অনগ্রসর লোকদের জন্য 5% পর্যন্ত কোটা গ্রহণযোগ্য মনে করছে তারা। আন্দোলনকারীরা গত রবি ও সোমবার বিকেলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন। এরপর বুধবার সকাল সন্ধ্যা সারা দেশে তাদের একই কর্মসূচি চলে। তাতে যানজট এবং পরিবহন না পেয়ে দুর্ভোগে পড়ে মানুষ। এই আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার কোটা নিয়ে স্থিতাবস্থা জারির আদেশ দেয়। কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, কোটা নিয়ে এখন কোনো কথা বলা যাবে না। হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে আপিল বিভাগ আবার বিষয়টি শুনবে। আন্দোলন করে যে আদালতের রায় বদলানো যায় না সে কথা মনে করিয়ে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে বলেন প্রধান বিচারপতি ও ওবায়দুল হাসান। এর প্রতিক্রিয়ায় আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার সন্ধ্যার এক ব্রিফিংয়ে বলেন, আমাদের দাবি স্পষ্ট, সরকারের নির্বাহী বিভাগ থেকে ঘোষণা আসতে হবে যে একটি কমিশন গঠন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করা হবে। যতদিন না আমাদের এই দাবি মেনে নেওয়া না হচ্ছে ততদিন শিক্ষার্থীরা রাজপথে থাকবে। এর মধ্যে বৃহস্পতিবার একটি মামলার শুনানির সময় আইনজীবী ও সুপ্রিম কোর্টের নেতাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পরামর্শ দিন তারা কেন নির্বাহী বিভাগের কথা বলে। নির্বাহী বিভাগের যে কোনো সিদ্ধান্ত তো আদালতে চ্যালেঞ্জ হতে পারে। কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা, তারা তাদের দাবিগুলো আইনজীবীদের মাধ্যমে তুলে ধরতে পারেন, আমরা সেটি গুরুত্ব সহকারে শুনব। বিদ্যমান কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল না করে সংস্কার করা উচিত বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে তিনি বলেছেন, আমার মনে হয় কোটার সংস্কার থাকা দরকার, আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধান দরকার।
কোটা কতটুকু থাকবে সেটা ঠিক করা দরকার। এই আলোচনা যুক্তিতর্ক কোর্টে হওয়া দরকার। আগে একটা পক্ষের কথা আদালত শুনেছে, কারণ তখন অন্য পক্ষ ছিল না। এখন কোটা বিরোধীদের কথা আদালত শুনলে অবশ্যই সেটা বিবেচনায় নেবে এবং খুব সহজ সমাধান হওয়া সম্ভব। ঢাকা সিটি কলেজের ইংরেজির সাবেক এ অধ্যাপক বলেন, আমি একজন শিক্ষক, কোটা আন্দোলনে আমার অনেক শিক্ষার্থী আছে। এ বিষয়ে 2018 সালের একটা সিদ্ধান্ত ছিল যেটা আন্দোলনকারীদের পক্ষে গেছে। আমরা আদালতকে সম্মান করি, আদালতের বিষয়ে আদালতেই সমাধান করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।